আওয়ামী লীগকে কেন ওই বিদেশি শক্তির উপর নির্ভর করে নির্বাচন করতে হবে? আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ যা করেছে, যে ডেভেলপমেন্ট করেছে, তার উপর নির্ভর করবে। আওয়ামী লীগের জন্ম কোনো সেনা ছাউনি থেকে হয় নাই। সুতরাং সেনা ছাউনি থেকে যে রাজনৈতিক দলের সৃষ্টি হয়, তার সাথে আওয়ামী লীগের একটা মৌলিক পার্থক্য থাকবে এবং জনগণের সাথে বন্ধনটাও অন্যরকম হবে। অনেকেই মনে করে যে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে গেলে আওয়ামী লীগ একেবারে হাত পা ধুয়ে ঘরের মধ্যে বসে যেতে হবে, এমনটা ভাববার কোনো কারণ নেই। আমারও কিছুটা ম্যাচিউরিটি থাকারই কথা। বিদেশিরা ওই যুক্তরাষ্ট্রকে আর ভারতকে ম্যানেজ করে নির্বাচন করার পক্ষপাতী, অন্তত আমি যে কোনো দলেরই প্রতিনিধি হই না কেন, আমি এর পক্ষপাতী না। বিদেশিরা কোন কালে কোন দেশে ভালো করেছিল, সে ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ তো আর জানি না, কারণ সেখানে ইতিহাস ছিল না। ইতিহাস যেদিন থেকে লেখা শুরু হয়েছে সেদিন থেকে ইতিহাসের পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখেছি। বিদেশিরা যখনই অন্য কোনো রাষ্ট্রে গিয়েছে, কোনোদিন কল্যাণ আনেনি, অর্থ সম্পদ লুট করেছে, মানুষ হত্যা করেছে। এগুলো হলো আমাদের সামনে ঐতিহাসিক দৃষ্টান্ত। সুতরাং এই দৃষ্টান্তগুলো বইয়ে পড়েছি, দেখেছি, শুনেছি। ছোটবেলায় গল্পকারেও বলা হয়েছে, ছেলে ঘুমালো পাড়া জোলা বর্গী এলো দেশে, ও দাদিমারা বলতেন, নানু বলতেন, এগুলো শুনে শুনেই তো বড় হয়েছি। তো সুতরাং আমার পক্ষে এই কথা মেনে নেওয়া সম্ভব নয় যে ওই ভারতকে এবং যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে। কেন? আওয়ামী লীগ তো এমন একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যেই মুক্তিযুদ্ধের নেতৃত্বের কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। যারা ইতিহাস পড়েন জানেন, তারা তো এটা স্বীকার করবেন। সুতরাং এই নির্বাচন তো আমার মনে হয় মুক্তিযুদ্ধের তুলনায় খুব একটা বড় বিষয়। মুক্তিযুদ্ধ আমি যদি বলি, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস হলো মুক্তিযুদ্ধ। সবচেয়ে ডিফিকাল্ট সময় অতিক্রম করতে হয়েছে মানুষকে, মানুষকে বর্ষাকালে অনেক দূরে নদীতে গিয়ে ঘুমাতে হয়েছে মুক্তিযুদ্ধের সময়, পাক বাহিনীর ভয়ে। সেই সময়টাও কিন্তু পার করে এসেছি, আমি নিজেও নৌকায় ঘুমিয়েছি। সুতরাং সেই তুলনায় এখন তো দেশ অনেক উন্নত, অনেক আগানো। এমন একটা আমাদেরকে কেন ওই ভারতকে আর যুক্তরাষ্ট্রকে সামাল দিয়ে নির্বাচন করতে হবে আমার ঠিক মাথায় আসে না। এবং আরেকটা জিনিস বলি, আমাদের যে বিষয়গুলো, একটা এখানে আওয়ামী লীগ 15 বছর যাবৎ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ তো 15 বছর অনেক কিছু করেছে, হাসিনা আপা করেছে না অনেক কিছু, গৃহ আইন প্রকল্প করেছে, যাদের বাড়ি ঘর ছিল না তাদেরকে বাড়ি ঘর বানিয়ে দিয়েছে। আপনি দেখেন গ্রামে গিয়ে একটাও ছনের ঘর নাই। আমরা সীমান্ত এলাকার মানুষের দাম তো এত বেশি যে মানুষ খেতে পাচ্ছে না, না মানুষ খেতে পাচ্ছে না হাসিনা আপা, এটার সঙ্গে বোধ হয় আমার একমত হওয়া সম্ভব না। কারণ আমি গ্রামের সাথে খুব কানেক্টেড, আমি গ্রামেরই ছেলে। সবচেয়ে বড় কথা, আমার যদি আমার এটায়ার আর এইসব দেখে টেকে মনে করবেন না, আমি কিন্তু একটা গ্রামের ভাঙা স্কুল থেকে। যারা দর্শক তারা তো গ্রামেরই দর্শক, দর্শক বলতে আমি কি একটু বলে যে আমরা এসব উন্নয়ন দিয়ে কি করবো? আমার কাছে তো এটাও বলে যে আমরা গৃহ পেয়েছি, মডেল মসজিদ করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, তারপরে আপনার বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এগুলো দেওয়া হচ্ছে, এগুলো কি আগে ছিল বলেন? রাস্তাঘাটের কথা বলেন হাসিনা আপা, অনেক ভালো উন্নত। আগে ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট করেছে হায়ারে, সেই হাইওয়েতে যাইতে যাইতে আমার হাঁটু দুটো ব্যথা করতো, তারপরে বাসে উঠতাম, তারপরে ভিক্টোরিয়া কলেজে যেতাম প্রতিদিন না, যখন বাড়িতে আসতাম ছুটিতে, হোস্টেলে থাকতাম। এখন তো আমার বাড়ি থেকেই উঠি, একদম ঘরের দুয়ার থেকে। এগুলো কে করলো? এইগুলো তো মানুষ বুঝে, মানুষ আওয়ামী লীগকে কেন ওই বিদেশি শক্তির উপর নির্ভর করে নির্বাচন করতে হবে? আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ যা করেছে, যে ডেভেলপমেন্ট করেছে, তার উপর নির্ভর করবে। আপনি বলেন পদ্মা সেতু, পদ্মা সেতু তো আমার মনে হয় এশিয়ার মধ্যে প্রায় দ্বিতীয় বৃহত্তম একটা সেতু। আপনি বলেন তো, আমি আগেও বলেছি এখনো বলি, আগে তো দক্ষিণবঙ্গ থেকে রুগী আসলে ইয়েতেই মারা যেত, আপনার এই যে ফেরিতেই মারা যেত শ্বাসকষ্টে।
কিডনি রোগী বা শ্বাসকষ্টের রোগী তারা ঢাকায় পৌঁছতে পারতো না। এখন তো একেবারে দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চল থেকে 2.25 ঘন্টায় ঢাকা আসা যায়। তাহলে এইগুলো ডেভেলপমেন্ট, এইগুলো এমন যে এইগুলোর কোনো ডেটা লাগে না, সেই ডেভেলপমেন্ট স্পর্শ করা যায়, চোখে দেখা যায়। আর আরেকটা জিনিস এখানে আমার পাপিয়া আপা যেটা বললেন, পাপিয়া আপা অরলবর্ষী বক্তা, আমি বলবো আমি একটু জিনিস একটু জানি। এই জনাব হারুনুর রশিদ যিনি এমপি ছিলেন, রিজাইন করেছেন, উনি কি পাপিয়া আপার সাথে কোনোভাবে সম্পর্কিত? আমি জানি না। হ্যাঁ, উনি পাপিয়া আপার হাজবেন্ড। হ্যাঁ, অত্যন্ত ভালো বক্তা, অত্যন্ত ভালো বক্তা, অনবদ্য পার্লামেন্টারিয়ান। আরে বিএনপি করে বলেই কি মানুষ কি করতে হবে নাকি? হারুন ভাইয়ের বক্তৃতা আমিও শুনি, এত সুন্দর শব্দ চয়। তো যার পাপিয়া আপা তো উনার সাথে বসবাস করেন বৈবাহিক সূত্রে, তো সেই জন্য পাপিয়া আপা তো হারুন ভাই না, এখন হারুন ভাইকে ও উনি বক্তৃতা শিখাতে পারেন, কারণ পাপিয়া আপা যখনই বক্তৃতা দেন ইনফ্লামেটরি স্পিকার হিসাবে ওনাকে আমার কাছে মনে হয়। তো সেখানে উনি বলেছেন ভারতের অনেক কথা। পাপিয়া আপা, আই হ্যাড লাইক টু টেক ইউ ব্যাক টু দ্য হিস্ট্রি। এটা ছিল এনক্লেভ, ছিটমহল। সেই ছিটমহলের মীমাংসার জন্য পাকিস্তান আমল থেকে ভারত পাকিস্তান বৈঠকে বসেছে লিয়াকত নেহেরু, বৈঠকে বসেছে বগুড়ার মোহাম্মদ আলী নেহেরু, বৈঠকে বসেছে ইসমাইল ইব্রাহিম চণ্ডীগড় প্রধানমন্ত্রী নেহেরু, বৈঠকে বসেছে স্যার ফিরোজ খান নেহেরু, কেউই কিন্তু এটা সমাধান করতে পারেনি। করেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ছিটমহল, এবং আমরা বেশি সংখ্যক ভূমি পেয়ে এটা এই বহু দিনের ডিসপিউটেড ইস্যু সলিউশন হয়েছে। সমুদ্র সীমানা সম্পর্কে যখন ছিটমহলে আমরা জিতলাম, তখন ভারতীয় রাজনীতিতে কমিশন তৈরি হয়েছে যে বাংলাদেশকে তো ছাড় দেওয়া হলো কেন, তারও তো বিরোধী দল আছে। তখন বলা হয়েছে লেট আস গো টু দা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হেগে যাই। তো সেখানে গিয়ে আমরাই কিন্তু জিতে এসেছি। সুতরাং ভারত আমাদের কি খেয়ে ফেললো, কতটুকু ভূমি নিল, আমি কিন্তু ফিজিক্যালি এটা ঠিক দেখছি না। আর আরেকটা জিনিস হলো এই, সত্যিকার অর্থে একটা কথা বলি, পাপিয়া আপা আপনি মনে কিছু নেবেন না, আমরা এখানে বসেছি, এখানে যারা আমরা বসেছি, শুধু আমি একটু দুর্বল লেখাপড়ায়, আর আপনারা চারজন ইনক্লুডিং আমার হাসিনা আপা যিনি অ্যাঙ্করিং করেন ওয়ান্ডারফুল, আপনারা আমার চেয়ে বেশি বুজুর্গান। সেজন্য আমি বলি যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথ থেকে, আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলন থেকে, আওয়ামী লীগের জন্ম হয়েছে প্রতিবাদ থেকে, আওয়ামী লীগের জন্ম হয়েছে অর্থ পশ্চিমবাংলা পশ্চিম পাকিস্তানের লোক যখন আমাদেরকে অর্থনৈতিকভাবে নিষ্পেষিত করত, চাকরি ক্ষেত্রে নিষ্পেষিত করত, আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ভাবত, সেই সেই অত্যাচার অবিচারের প্রতিবাদ থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগের জন্ম কোনো সেনা ছাউনি থেকে হয় নাই। সুতরাং সেনা ছাউনি থেকে যে রাজনৈতিক দলের সৃষ্টি হয় তার সাথে আওয়ামী লীগের একটা মৌলিক পার্থক্য থাকবে, এবং জনগণের সাথে বন্ধনটাও অন্যরকম হবে। যদি অনেকেই মনে করেন যে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে গেলে আওয়ামী লীগ একেবারে হাত পা ধুয়ে ঘরের মধ্যে বসে যেতে হবে, এমনটা ভাববার কোনো কারণ নেই। গ্রামে কোনো বিক্ষোভ নেই এবং গ্রামে কোনো গৃহহীন লোক নেই। গ্রামের মানুষ কি করে জানেন, এখন বাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে রাস্তার কোনার মধ্যে রেস্টুরেন্ট হয়েছে, পরোটা গরম পরোটা ভাজে, গরম ডিম, গৃহস্বামী যায় গরম পরোটা খায় এবং গৃহকর্ত্রীকে ফোন করে তুমি আর কষ্ট করে নাস্তা তৈরি করো না, আমি তোমার জন্য ডিম ভাজা এবং পরোটা নিয়ে আসছি। এখন যদি আমরা দর্শক যুক্ত করি না, তাহলে দর্শক কিন্তু আপনার উপরে খেপবে, আমার উপরে খেপুক, আমি আমার উপরে খেপলে তো আপা আমি কিছু করতে পারবো না। আমরা তো চাই যে বাংলাদেশটা আমি শেয়ার করব, স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই, আমরাও তো চাই যে। আমারে তো অনেকেই বকাঝকা করে দেখি কমেন্টে। আচ্ছা বলেন তো পাপিয়া আরিয়া আছে, হাসিনা আপা, পাপিয়া আপা আছেন, আমার স্যারও আছেন এখানে, কালিমুল্লাহ স্যার আমার বড় ভাই আছেন, আমার যে পোশাক আশাকের সাথে আমার আর্থিক একেবারে মিল নাই, আমি কোনো রকমে চলি, ইভেন আই ডু নট মেনটেন এনি কার, আপনি বিশ্বাস করেন না করেন, এই হলো আমার।